পাত্রি খুনের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, পাত্র ধর্ষণে অভিযুক্ত হয়ে জেলে, সংশোধনাগারে আলাপ থেকে প্রেম, প্যারোলে হলো বিয়ে, পাঁচ দিন প্যারোল শেষে ফের নবদম্পতি ফিরবেন কারাগারে। শ্রীঘরেই আলাপ, আর সেই আলাপ থেকেই প্রেম। কারাগারে বন্দী অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই জেলবন্দী আসামি। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার। মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের কথা অনুযায়ী জানা যায়, আব্দুল হাসিম একটি ধর্ষণের মামলায় আদালতের নির্দেশে 8 বছর সাজাপ্রাপ্ত হয়ে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী। বাড়ি অসমের দৌরাং জেলার দলগাঁও থানা এলাকার রঙ্গন গারোপাথার গ্রামে। অপরদিকে শাহানারা খাতুন একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী। তার বাড়ি বীরভূম জেলার নানুর থানার উচারণ বালিগুড়ি এলাকায়। এই বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারেই দুজনের আলাপ, ধীরে ধীরে মন দেওয়া নেওয়া। কিন্তু তাদের এই সম্পর্কের পরিণতি নিয়ে চিন্তিত ছিলেন দুজনেই। তাদের বাড়ির লোক তাদের সাথে দেখা করতে আসায় দুজনেই তাদের বাড়ির লোককে বিষয়টি জানায়। এরপর আব্দুল হাসিম এবং শাহানারা খাতুনের পরিবারের সদস্যরা তাদের বিয়ের অনুমতি নেওয়ার জন্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির দ্বারস্থ হন। তাদের আবেদন মঞ্জুর হতেই শুরু হয় আব্দুল হাসিম ও শাহানারা খাতুনের 4 হাত 1 করার প্রক্রিয়া। অনুমতিক্রমে 5 দিনের প্যারোলে মুক্তি মেলে তাদের। আমাকে বললো ভাই, ব্যাপার একটা ছেলে আর একটা মেয়ে, মানে দুজন দুজনকে বিয়ে করতে যায়, তা অন্যান্য সংস্থা থেকে আমরা যোগাযোগ করে দেখেছি কিন্তু পারেনি। তা তোমাদের সংগঠন থেকে কি মানে পারবে? যেমন ঘটনাটা আমাকে লিখিত হবে, যেটা জানা যেতে হবে আমার কোনো সংগঠন। ওনারা আমাদেরকে সাক্ষাৎ করতে বলেছিলেন, আমি বা আমার জেলা সভাপতি আরও অনেক লোক গিয়েছিল ওখানে। তো ওখানে গিয়ে আমরা সহরেন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করি। ওনারা বলে যে ঠিক আছে, বিয়েটা আপনাদের হলো অসুবিধা নেই, কিন্তু একটা মানে কারামন্ত্রীর একটা ইয়ে লাগবে, চিঠি লাগবে ওনার। আমাদের যিনি এখন বর্তমানে কারামন্ত্রী আছেন নিখিল গিরি স্যার, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করি। উনি ওনার অফিস যেতে বলেছিলেন, গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে আমরা পারমিশন করাই। আমাদেরকে একটা চিঠিও দেয়, উনি লিখেছেন প্লাস একটা চিঠি আমাদের ইয়ে বর্তমান জেলা সংশোধনাগারে পাঠিয়ে দেয়। তো তারপরেই মানে এনাদের আবার পেরোলে অর্ডার হয়ে যায়। তো আজকের 12 তারিখ, আজকে হচ্ছে আপনার 12/7/2023, আজকের দিনে ওনাদেরকে পেরোলে মানে ছুটি দিয়েছে। আজ থেকে মোটামুটি 15 তারিখ পর্যন্ত, 16 তারিখে ওনাদেরকে জেলে ঢুকতে হবে। জানা যায় মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বুধবার দায়িত্ব নিয়ে আব্দুল হাসিম এবং শাহানারা খাতুনের পরিবারের সদস্যদেরকে নিয়ে প্যারোলে মন্তেশ্বরের কুসুম গ্রামে মুসলিম রীতি মেনে রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই দুই জেলবন্দি আসামি। এই বিষয়ে আব্দুল হাসিম জানান, আমরা দুজনেই কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিলাম। এরপর আমাদের দুজনেরই এখান থেকে পরিচয় হয়। আমরা পুরো বিষয়টি আমাদের পরিবারের সদস্যদেরকে জানাই। এরপর আমাদের দুই পরিবারের উদ্যোগে আমাদের বিবাহ দেওয়া হয়। আমরা চাই দুজনেই এখান থেকে বেরিয়ে আগামী দিনে ভালোভাবে জীবন যাপন করতে। আমরা দুজনে বর্তমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি আছি, সেখানে আমাদের একই দিনে দুজনের বাড়ির লোক আসে দেখা করতে। দুজন কথা বলতে গিয়ে ওখানে আমাদের পরিচয় বা দুজনের বাড়ির লোকের সঙ্গে ওখান থেকে পরিচয় শুরু। তারপরে আমাদের আস্তে আস্তে কথাবার্তা হয়, এই করে আমাদের সম্পর্ক আসতে এত উদ্দেশ্য। আমরা এখানে এত মানে 8 বছর ধরে বন্দি আছি, এখানে থেকে আমরা চাইছি যাতে আমরা বাইরে যাওয়ার পর আমাদের জীবনটা যাতে ভালো করে সুন্দরভাবে কাটাতে পারি, যাতে লাইফে আর কোনো দিন যাতে কোনো সেরকম কোনো ভুল বা এরকম বিপদ যাতে আর কোনো দিন না। এই বিষয়ে শাহানারা খাতুন জানায়, 5 দিনের প্যারোলে মুক্তি নিয়ে মন্তেশ্বরের কুসুম গ্রামে মুসলিম রীতি মেনে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমরা চাই আগামী দিনে আমরা জেল থেকে বেরিয়ে আর 5টা সাধারণ মানুষের মতো ভালোভাবে জীবন যাপন করতে। আজকে আমাদের বিবাহ অনুষ্ঠান ছিল, আগামী ভবিষ্যতে আমরা এটাই ভেবেছি যে বাইরে যাবার পর যখন আমরা বাইরে যাব তখন আরো 5টা মানুষ যখন মানে সব কিছু দেখে সংসার করে, তো সেরকম আমরা ভাবছি বাইরে গিয়ে ঠিক আমরাও একইভাবে। আর কি কারণে আপনাদের জেল হলো? আমাদের
মানে একটা মার্ডার হয়েছিল, তো সেই কারণে আমাদের ফাঁসানো হয়েছিল তিন দিন, যাতায়াতের জন্য পাঁচ দিন দিয়েছে। তারপর আবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে ফিরে আসতে হবে। শ্রীঘরে প্রেম আলাপ থেকেই বিয়ে, যে কোনো রিল লাইফের গল্পকেও যেন হার মানায়। দুই বন্দি আসামির বিবাহে যেমন খুশি তারা, সেই সাথে খুশি তাদের পরিবারের সদস্যরা। এই বিষয়ে শাহানারা খাতুনের এক পরিবারের সদস্য জানান, যে বিবাহ করছে দেখে খুবই ভালো লাগলো, চাই যে আরো ওরা আগে বাড়ুক, সংসার করুক। আরো ওরা ওখান থেকে ছিল, ওখান থেকে এসেছিল, জেলায় ওখান থেকে এসেছিল। আর আমরা এটা জানতাম না আগে, হয়তো হয় না সম্ভব হতো, তারপর আস্তে আস্তে জানা গেল। তারপরে ওরা বললো, খবর দিয়েছিল যে এরকম ব্যাপার, সেই খবর শুনে আমরা এখানে বলেছিলাম যে তারপরে এসে ওদের সঙ্গে পিছন দিয়ে ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বর্ধমান। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।